সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। শুক্রবার রাত 10:30 উপজেলার দরবস্ত ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সিলেট তামাবিল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 10:30 দিকে যাত্রীবাহী একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশায় 7 জন যাত্রী ছিলেন, সবাই হতাহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এ ঘটনায় প্রায় 15 জন আহত হন। যশোর সদরে বাস চাপায় ইজি বাইকের 6 যাত্রীসহ 7 জন নিহত হয়েছেন, এর মধ্যে একই পরিবারের 3 জন রয়েছেন। শুক্রবার সন্ধ্যা 6:30 দিকে যশোরের লেবুতলা তেঁতুলিয়া বাজার এলাকায় যশোর মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন নামের স্থানীয় এক মুদি দোকানি বলেন, যশোর থেকে একটি ইজি বাইক 7 জন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ইজি বাইকটি ডানে একটি বাস বাইপাস সড়কে নামতে যায়। এ সময় ইজি বাইকের পেছনে থাকা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 6 জন মারা যান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মারা যান। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সড়ক দুর্ঘটনায় 7 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাস ও ইজি বাইকটি জব্দ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 30 জন। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের উপজেলার বালুয়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিল, অপরদিকে যাত্রীবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে বালুয়া বাজার এলাকায় বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন, আহত হন অন্তত 30 জন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চলমান। তারা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই দুই গাড়ির এত গতিতে আসতেছিল, এই সিঙ্গেল রাস্তায় আসে মানে কাটাকাটি করবে, তো দুই মানে দুইটা হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয়। তাহলে আমার দোকানের কাউন্টার দাঁড়িয়ে শব্দ হলো, নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে নয়ন শিকদার নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল শিকদারের ছেলে, তিনি একটি হোসিয়ারিতে কাজ করতেন। শুক্রবার রাতে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল কিশোর অস্ত্র শস্ত্র নিয়ে বোয়ালিয়া খালের রাস্তার পাশে বালু রাখার স্থানের দিকে দৌড়ে যান। কিছুক্ষণ পর আবার সেখান থেকে তাদের বেরিয়ে আসতে দেখা যায়। এরপর পরই দুই যুবক কাঁধে ভর করে নয়নকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া বলেন, কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে, সেই সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলর সদস্য নির্বাচিত হয়েছে। 2024 সালের 1 জুলাই থেকে 2027 সালের 30 জুন পর্যন্ত মেয়াদে এ দায়িত্ব পালন করবে। ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান 43তম কনফারেন্স হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এতে 194টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি অংশ নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এফএও
কাউন্সিলের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও এর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফল ভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণ সহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে। চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার পর্যন্ত মোট 53টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 19,785 জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 17টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 23টি এবং ফ্লাইনাসের ফ্লাইট 13টি। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের 45তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,22,884 জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় 325টি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে 2 আগস্ট। মিয়ানমারে 2017 সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো নির্যাতন নিপীড়নের তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন শেষে শুক্রবার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি। আইসিসি প্রধান বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, 2017 সালে রোহিঙ্গাদের সঙ্গে নির্যাতন নিপীড়নের যে ঘটনা ঘটেছে এর তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে আইসিসি। 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমি বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি, সেখানে রোহিঙ্গা নারী পুরুষের সঙ্গে কথা বলেছি। Yummy chocolate, a milkier magical taste, hello, pran chocolate, moments of fantasy. গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। শুক্রবার শাহবাগ থানায় তিনি এ আবেদন করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন উল্লেখ করেছেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নূর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক ও তার সহযোগীর ওপর হামলা করেছেন সদ্য সাবেক কমিটির নেতারা। শুক্রবার সন্ধ্যা 6:45 দিকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান তিতাস নদীতে নেমে পড়ে আত্মরক্ষা করেন। তবে সঙ্গে থাকা বিশাল নামের এক কর্মী হামলার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইল কান্দি তিতাস নদী এলাকায় নবগঠিত কমিটির আহ্বায়ক শাহিনুর রহমান ও আরও কয়েকজন ঘুরতে যান। খবর পেয়ে সেখানে যান সদ্য সাবেক সদস্য সচিব মোহসেন মিয়া। সেখানে তাদের হাতাহাতি হয়। এরই মধ্যে সেখানে দলবল নিয়ে উপস্থিত হন সদ্য সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী। এ সময় আহ্বায়ক শাহিনের উপরে লাঠি শোটা দিয়ে আঘাত করলে তিনি তিতাস নদীতে নেমে আত্মরক্ষা করেন। তবে তার সঙ্গে থাকা বিশালকে পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা উদ্ধার করে নিয়ে যান। এদের মধ্যে বিশালকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের জন্য অতিরিক্ত 50 কোটি ইউরো বা 54 কোটিরও বেশি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে ন্যাটো। শুক্রবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর দেশগুলো ইউক্রেনের জন্য জ্বালানি, খুচরা যন্ত্রাংশ, চিকিৎসার সরঞ্জাম, ডিমাইনিং সরঞ্জাম ও পন্টুন সেতু সহ 50 কোটি ইউরো সহায়তার একটি নতুন জরুরি প্যাকেজ প্রস্তুত করছে। এ তাছাড়া সামরিক হাসপাতাল নির্মাণেও ইউক্রেনকে সহায়তা করছে ন্যাটো। এদিকে আগামী 11 থেকে
12 জুলাই মিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে হতে যাওয়া ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে আরও বেশি উদার ও একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার স্লোভাকিয়ায় পৌঁছানোর পর এমন আহ্বান জানান তিনি। রাশিয়ার সামারা অঞ্চলের একটি গোলা বারুদের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে 6 জন নিহত ও 2 জন আহত হয়েছে। সামারার চাপায়ভস্ক শহরের প্রোমসিনটেজ প্ল্যান্টে এই বিস্ফোরণ ঘটে। রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে তাস জানায়, ওই গোলা বারুদের কারখানায় মেরামত কাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট 8 জন আহত হন, যাদের মধ্যে 6 জন মারা গেছেন। প্রোমসিনটেজ রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রধান বিস্ফোরক কারখানা। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুসারে কোম্পানির 1,300 কর্মী রয়েছে। তারা বিভিন্ন তেল গ্যাস সহ বিভিন্ন খনি সেক্টরে বিস্ফোরণের জন্য লোকবল সরবরাহ করে থাকেন। এবার থাকছে খেলা সংবাদ। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 15 ও 17 দলের সাবেক খেলোয়াড় হবিগঞ্জের সন্তান আশরাফুল মামুন রূপু ইউরোপের দেশ পর্তুগালে জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন। নিজ দেশে জাতীয় ক্রিকেট দলে খেলার যখন সম্ভাবনা সৃষ্টি হয়, তখন ইঞ্জুরি ও পারফরমেন্সের ঘাটতির কারণে ক্রিকেট থেকে সরে যেতে হয় তাকে। এরপরই 2018 সালের শেষ দিকে উচ্চশিক্ষার জন্য পর্তুগালে পাড়ি জমান রূপু, কিন্তু ক্রিকেটটা ছাড়তে পারেননি। তার খেলা নজর কেড়েছে পর্তুগিজ ক্রিকেট বোর্ডের, ফলে রূপুকে ডাকা হয়েছে জাতীয় দলে। আগামী 15 জুলাই থেকে হাঙ্গেরিতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টের মধ্য দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরায় শুরু হবে। টুর্নামেন্টে পর্তুগিজ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হিসেবে থাকছেন রূপু। আশরাফুল আলম রূপু হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা। তার বাবা অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোহাম্মদ আব্দুল মোনায়েম ও মা মহরুমা আশরুফা সুলতানা। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।